मुझे हमारी चाहते मदीना शहर गो मदीना शहर गो पियारा नबी आछे से था करब जियारत गो पियारा नबी आछे से था करब जियारत गो मन जे आमार चाइ जेते मदीना शहर गो मदीना शहर गो पियारा नबी आछे से था करब जियारत गो पियारा नबी आछे से था करब जियारत गो নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরার মাঝে এসেছিলেন তখন পাথর কাঁকর গাছপালা তরুণতা পশু পাখি সবাই নবীর সামনে দরুদ পড়তে লাগলো তাই কবিতার ছন্দের মাধ্যমে কি লিখছে একটু মনোযোগ সহকারে শুনবেন পাথর কাঁকর সাল্লে আলা পাথর কাঁকর সাল্লে আলা গাইছে হয়ে দিবানা কইছে কথা ধরছে অনেক বাইনা তরুলতা কইছে কথা ধরছে অনেক বাইনা কবে যাব কখন যাব ধরে না মোর মনে সময় কবে যাব কখন যাব ধরে না মোর মনে সময় পাই না আমি খুঁজে গদিক পাই না তারি খবর গো পাই না আমি খুঁজে গদিক পাই না তারি খবর গো মন যে আমার চাই যেতে মদিনা শহর গো মদিনা শহর গো পিয়ারা নবী আছে সে থা করব জিয়ারত গো পিয়ারা নবী আছে সে থা করব জিয়ারত গো তারপরে অতি সুন্দর কথা শুনবেন আমার পাগল মন মানে না আমার পাগল মন মানে না যেতে চায় শুধু মদিনা সবুজ গম্বুজের নিচে আছে নূরের খাজানা সবুজ গম্বুজের নিচে আছে নূরের খাজানা কবে যাব কখন যাব মনে সময় কবে যাব কখন যাব ধরে না মোর মনে সময় পাই না আমি খুঁজে গদিক পাই না তারি খবর গো পাই না আমি খুঁজে গদিক পাই না তারি খবর গো মন যে আমার চাই যেতে মদিনা শহর গো মদিনা শহর গো পিয়ারা নবী আছে সে থা করব জিয়ারত গো পিয়ারা নবী আছে সে থা করব জিয়ারত গো শেষ কথায় আমার প্রিয় কবি মাস্টার আরজিত আলী সাহেব তানার কলমের আঁচড় দিয়ে নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করছে একটু মনোযোগ সহকারে শুনবেন বুকের মাঝে আছি জমা বুকের মাঝে আছি জমা রাসূলের গুণগান মরার পরে কবরেতে মোর শান্তি পাবে প্রাণ মরার পরে কবরেতে মোর শান্তি পাবে প্রাণ সাজি সকালে গিয়ে দরুদ ভরে নিলাম এই আরজিত আলী নবীর প্রেমে তাই ধরেছে সবর গো আবু ওমর নবীর প্রেমে তাই ধরেছে সবর গো মন যে আমার চাই যেতে মদিনা শহর গো মদিনা শহর গো পিয়ারা নবী আছে সে থা করব জিয়ারত গো পিয়ারা নবী আছে সে থা করব জিয়ারত গো প্রাণ পাখি তুই যারে উড়ে মরুর শ্রীনগর গো মরুর শ্রীনগর গো পিয়ারা নবী আছে সে থা করব জিয়ারত 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 গো একবার তকবীর হবে নারায় তাকবীর